গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতিবারের মতো এবারও কুষ্টিয়ার ভেড়ামেড়ায় আয়োজন করা হলো ঐতিহ্যবাহী ঝাপান সাপ খেলা। ঐতিহ্যবাহী এ খেলার অন্যতম বৈশিষ্ট্য হলো ফনা তুলে যে সাপটিকে সবচেয়ে উঁচু করে দাঁড় করাতে সক্ষম হবে সেই সাপুরুকেই দেওয়া হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানের পুরস্কার। আর তাই তো সাপ খেলার এই প্রতিযোগিতায় অংশ নিতে এবার উপজেলা পরানখালীতে জড়ো হলো 12টি সাপুরের দল। বাংলাদেশের ঐতিহ্য দুর্গ আছে, এটা আমি ধরে রাখতে চাই। 9 বছর হলো এখানে আসি এবং প্রতি বছরে এই ভাদ্র মাসে 10 তারিখে সাপের সাপের খেলা আমাদের এলাকা, এটা বিশাল ব্যাপার। খুব ভালো লাগে প্রতিযোগিতা করে। যাদের জাদুর বাক্সের হরেক রকমের সাপের ফনায় মুগ্ধ গ্রামবাসী। বাচ্চারা, আমি নিজেও দুই বাচ্চাকে নিয়ে এসেছি, মহিলা শিশু পুরুষ সবাই মিলে। আসলে এই বৃষ্টি এখন পড়তেছে, এর মধ্যেও কিন্তু মানুষ চরম উৎসাহ উদ্দীপনা নিয়ে এই খেলাটা উপভোগ করছে। সাপ খেলা দেখতে আসছি এখানে, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সবাই আমরা আর কি এখানে আসি। বর্তমান প্রেক্ষাপটে সাপ খেলার প্রচলন নেই বললেই চলে। তারা জানান, গ্রাম বাংলায় এখন আর আগের মতো দেখা মেলে না দেশের সাপুরে শিল্পীদের। সাপুরে সমাজের অভিমত, আধুনিকতা ছোঁয়ায় বিলুপ্ত হতে বসেছে সাপের খেলা। এই অবস্থার উত্তরণে প্রয়োজন বেশি বেশি সামাজিক আয়োজন। দীর্ঘদিন পর এমন ফনাতোলা সাপের খেলা সরাসরি উপভোগ করে খুশি গ্রামবাসী। তারা জানান, সাপ খেলার ধারা অব্যাহত থাকুক। জাহিদ আহমেদ, পাবু, মাইটিভি।